আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। আজ আমি বানিয়ে দেখাবো বিফ শাসলিক, এটা খেতে খুবই স্বাদ। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কিছু গরুর গোশত নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন মশলা দিয়ে মাখানোর জন্য এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ সয়া সস, 2 টেবিল চামচ টক দই, 1 চামচ লেবুর রস। এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাংসগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি র‍্যাপ পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দেব 3 ঘন্টার জন্য। এখন আমি একটা কাঠিতে এগুলোকে ভালোভাবে গেঁথে নেব। এখানে আমি কিছু ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আস্তে আস্তে করে এগুলো সবগুলো একে একে গেঁথে নেব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, আমি এগুলো আস্তে করে সব দিয়ে দেব। চুলার হিটটা লো হিটে থাকতে হবে। এভাবে করে আমি সবগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। আমি তেল দিয়ে বিরাস করে, তেলে একটু বিরাস করে লাগিয়ে দিচ্ছি শাসলিকের গায়ে। আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছে। এভাবে করে আমি আস্তে আস্তে করে সবগুলো ভেজে নেব। এখানে শাসলিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। বানানো হয়ে গেল বিফ শাসলিক, সাথে আছে নান, রুটি, ছালাদ,
এগুলো দিয়ে খেতে খুবই মজা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।